ভাবনা আছে কিনা, কেন পরীক্ষার সময়সূচি তো আমরা দিয়ে দিয়েছি, যদি একেবারে অনিবার্য কোনো কারণ না ঘটে তাহলে পরীক্ষা পেছানোর সম্ভাবনা নাই, সময় মতো হবে ইনশাল্লাহ যদি অনিবার্য কোনো কারণ না ঘটে। সাশ্রয়ী হলে শিক্ষা প্রতিশ্রুতি বাড়বে কিনা আমরা চিন্তা ভাবনা করছি। আগামী বছর থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সপ্তাহে দুদিন হবে, এখন সেটা কি আমরা এই বছর এখন থেকেই ইমপ্লিমেন্টেশনে যাব কিনা আমরা একটু ভাবছি। আবার কথা আছে যে প্রায় দু বছর করোনার কারণে শ্রেণীকক্ষে পাঠদান করতে পারিনি আমরা, তবে আমরা গবেষণা করেছি, খুব ভালো গবেষণা এসে গবেষণার ফলাফল বলছে আমাদের শিক্ষার্থীদের কিন্তু ঘাটতি ঘটেনি, বরং একটা সাপে বর হয়েছে, তাদের স্বশিক্ষণের দক্ষতা তৈরি হয়েছে। আমরা সব স্পুন ফিড করছিলাম, ক্লাসে খালি পড়িয়ে পড়িয়ে দেয়া, এই করোনায় তারা নিজেরা শিখতে শিখেছে, আমাদের জন্য একটা বড় অর্জন। যেটি আমরা এখন ক্লাসে করানোর চেষ্টা করছি এটি এই করোনার সময় ঘটেছে এবং গবেষণার ফল সেটি বলছে। আর আমাদের আরেকটি গবেষণা হয়েছে যেখানে আমরা আমাদের ওভারঅল একটা শিখন ঘাটতি সেটা কিন্তু এই কদিন আগেই যেটা বেরিয়েছে যেটা সেটা করোনার ঘাটতি নয়, করোনার ঘাটতির জন্য আলাদা হয়েছে, সেখানে বের হয়েছে যে করোনার সময় আসলে ঘাটতি ঘটেনি, খুব সামান্য অঙ্কে কিছু হয়েছে কিন্তু সেটা আবার সামগ্রিকভাবে দেখলে ঘাটতি নেই। আর ড্রপ আউট হলো, সবাই ড্রপ আউট ড্রপ আউট বলে আমাদের মাথা খারাপ করে দিয়েছিল, ড্রপ আউট হয়নি। তো করোনায় আমরা এমনি তো বড় সাফল্য দেখিয়েছি, করোনা মোকাবেলায় শিক্ষার ক্ষেত্রেও গবেষণা বলছে আমাদের ঘাটতি নেই। তাহলে আমরা সাপ্তাহিক ছুটিতে দুদিন করা যায় কি না বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সেই বিষয়টা ভেবে দেখছি, এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে আমরা এটা নিয়ে ভাবছি।